हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के जे विषय आलोचना करब से हलो आरआरबी एनटीपीसी सीबीटी टू एग्जाम पर जे एग्जाम मेरिट लिस्ट बार होबे तारपरे कादेर टाइपिंग टेस्ट दीते होबे कादेर दीते होबे ना, सीबीएटी एग्जाम टेस्ट की, टाइपिंग टेस्टे फेल कर ले चाकरी पाबे कि पाबे ना, एइसब विषय निये आमरा आलोचना करब। फाइव बैटरी टेस्ट की एर सम्बन्धे तोमरा जारा एइ चैनेले नतून তারা আরআরবি ও সমস্ত সরকারি জব আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। তোমরা যারা আরআরবি এনটিপিসি সিবিটি টু ক্লিয়ার করবে তাদের কোন পোস্টের জন্য টাইপিং ও সাইকো টেস্ট দিতে হবে চলো দেখি। প্যারা নম্বর 13.6, প্যারা নম্বর 13.6 অনুযায়ী যে নেম অফ দ্য পোস্ট এবং স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছেন, এখানে যারা প্রথমে এইচদের জন্য বলি, যারা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য অ্যাপ্লাই করেছো তাদের টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। এবার যারা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য তাদের টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। জুনিয়র টাইম কিপার যারা তাদের টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। যারা ট্রেন ক্লার্ক তাদের জন্য টাইপিং টেস্ট দিতে হবে না। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য যারা অ্যাপ্লাই করেছো তাদেরও কোনো রকম টাইপিং টেস্ট দিতে হবে না। তো এগুলো হলো এইচএসদের জন্য, এবং গ্র্যাজুয়েটদের জন্য বলি যেটা গ্র্যাজুয়েটদের মধ্যে যেমন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটার জন্য টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট এটার জন্য টাইপিং টেস্ট দিতে হবে। সিনিয়র টাইম কিপার এটার জন্য টাইপিং টেস্ট দিতে হবে। এবার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যারা আছে তাদের জন্য কোনো টাইপিং টেস্ট দিতে হবে না, এগুলো গ্র্যাজুয়েশনের জন্য। এছাড়াও যারা অ্যাপ্লাই করবে, যারা অ্যাপ্লাই করেছো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এর পদে, তাদের কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট দিতে হবে, অর্থাৎ সিবিএটি টেস্ট দিতে হবে। এছাড়াও যারা স্টেশন মাস্টারের পদের জন্য অ্যাপ্লাই করে রেখেছো তাদের জন্য কম্পিউটার বেস অ্যাপ্টিটিউড টেস্ট দিতে হবে। এই হলো বিষয়। এই যে সিবিএটি টেস্ট দিতে হবে এটাই হলো তোমার সাইকো টেস্ট বলে এটাকে, স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ও শুধুমাত্র এই দুটি পদের জন্য গ্র্যাজুয়েশন লেভেলের যারা অ্যাপ্লাই করতে পেরেছো বা করেছো তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। বাকি আর কোনো পোস্টের ক্ষেত্রে তোমার সিবিএটি এক্সাম দিতে হবে না। এবার চলো টাইপিং টেস্ট সম্বন্ধে যে কোয়ারিজগুলো আছে, মানে টাইপিং কি টাইপ মেশিনে হবে না কম্পিউটারে হবে, টাইপ কটা ল্যাঙ্গুয়েজে দেবে, তোমাকে স্পিড কত থাকতে হবে, কাদের টাইপ দিতে হবে, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবে তাদের কি টাইপিং টেস্ট দিতে হবে কি হবে না, এবং ধরো টাইপিং টেস্টে তুমি ফেল করলে তারপরে তুমি কি আর চাকরি পাবে কি পাবে না, সেই সব বিষয়ে আলোচনা করব। তো চলে যাবো টাইপিং টেস্টের ওখানে, যেখানে টাইপিং টেস্টের পুরো ডিটেলস দিয়ে রেখেছে। তো টাইপিং টেস্টের যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার উত্তর এখানেই পেয়ে যাবো আমরা। টাইপিং দিতে হবে ফর দ্য পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এদের জন্য টাইপিং টেস্ট দিতে হবে। তো টাইপিং টেস্ট হবে শুধুমাত্র দুটি ভাষাতে, একটা ইংলিশে হবে আর একটা হিন্দিতে হবে। আর টাইপিং টেস্টটা যেটা হবে তোমার পার্সোনাল কম্পিউটার অনলি, পার্সোনাল কম্পিউটার মানে তোমার ডেস্কটপে বসে টাইপিং টেস্টটা দিতে হবে। এবং টাইপিং টেস্টের জন্য তোমার ম্যাক্সিমাম স্পিড হতে হবে ইংলিশের জন্য 25-30 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দির জন্য 25 ওয়ার্ড পার মিনিট। তো শুধুমাত্র এই দুটি ল্যাঙ্গুয়েজে টাইপ হবে। আর যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, 40% পারমানেন্ট ডিসেবিলিটি, তাদের জন্য অ্যানেক্সার ভিই ফর্ম ফিল আপ করে তোমার এটা দেখাতে হবে, তখন তাদের জন্য কোনো টাইপিং টেস্ট দিতে হবে না। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট জন্য টাইপিং টেস্ট দিতে হবে না। এবার যারা টাইপিং টেস্টে ফেল হবে তাদের জন্য কি, টাইপিং টেস্টে ফেল হলে তুমি যে যে পোস্টে টাইপিং আছে সেই সেই পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল না, কিন্তু যে পোস্টের ক্ষেত্রে টাইপিং হবে না, যে পোস্টের ক্ষেত্রে টাইপিং নেই সেই পোস্টগুলোর ক্ষেত্রে তুমি তখন অ্যাপ্লিকেবল হয়ে যাবে, সেই পোস্টগুলোর ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল হবে। তার যদি কাট অফ মার্কস তুমি ক্লিয়ার করতে পারো, টাইপ টেস্টে ফেল হয়ে গেছো কিন্তু সেই টেস্টের পোস্ট প্রিফারেন্সের যদি সেই পোস্ট দেওয়া থাকে তোমার, এবং তার যদি কাট অফ ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি সেখানে একটা সুযোগ আছে তোমার গভর্নমেন্ট জবটা মানে রেলওয়ে জবটা পাওয়ার।
এরপরে চলে আসছি সিবিএটি এক্সাম কিং। সিবিএটি এক্সাম শুধুমাত্র তোমার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টার এই দুই পদের জন্য দিতে হবে, বাকি আর অন্য কোনো পদের জন্য সাইকো টেস্ট দিতে হবে না। এই টেস্টে কোয়ালিফাই করার জন্য মিনিমাম টি স্কোর তোমার 42 হতে হবে, টি স্কোর 42 হতে হবে। এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস পিডাব্লিউবিডি এর জন্য কোনো রিল্যাক্সেশন থাকবে না, মিনিমাম স্কোর তোমাকে করতেই হবে। নর্মালাইজেশনের পর 42-এর নিচে পেলে তুমি ডিসকোয়ালিফাই হবে। তুমি যদি এসসি ক্যান্ডিডেট হও বা এসটি ক্যান্ডিডেট হও, তোমাকে মিনিমাম 42 পেতেই হবে, এখানে কোনো ছাড় নেই, এখানে তোমাদের সবাইকে কোয়ালিফাই হতে হবে। তারপরে যারা ভাবছো যে টাইপিং টেস্টের জন্য কোনো রকম টাইপিং সার্টিফিকেট দিতে হবে কি না, এর জন্য কোনো রকম টাইপিং সার্টিফিকেট দিতে হবে না, তোমরা শুধুমাত্র ভালো মতো সিবিটি টু দেওয়ার পর থেকে টাইপিং প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই তোমরা ঠিক পার করে যাবে। এরপরে যারা সিবিএটি এক্সাম দেবে কিন্তু সেটাতেও ফেল করে যাবে, তাদের জন্য একই কথা। যারা সিবিএটি শুধুমাত্র ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে দিতে হচ্ছে, তো সেখানে যদি এরা সেই সব ক্যান্ডিডেটরা কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টটা ফেল করে যায়, তখন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বাদে যেসব পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে যদি তারা পোস্ট প্রিফারেন্স দিয়ে থাকে, যেমন গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক, এই যে পোস্টগুলো আছে সেখানে তারা যদি তাদের মেরিট লিস্টটা যে নাম্বার তারা আফটার নর্মালাইজেশন সিবিটি টুর পর পাবে সেটা যদি কাট অফ ক্লিয়ার করতে পারে, তখন তারা এটাতে চান্স পেয়ে যাবে এবং চাকরিটা পাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ।